আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াস ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কক্সবাজার ট্যুরের দর্শনীয় প্রতিটা স্থান আমি ক্যাপচার করতে চেয়েছি। আমি জানি না আমি কতটুকু পেরেছি, তবে যতটুকু সম্ভব আমি করেছি। তো একের পর এক ধারাবাহিকভাবে আমি কক্সবাজার ট্যুরের সবগুলো ভিডিও আপলোড করে যাব। সবগুলো ভিডিও দেখার জন্য হলেও আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে আমরা যাব হচ্ছে লাল কাঁকড়া বিচ, আর এই লাল কাঁকড়া বিচটা হিমছড়িতে পড়েছে। হিমছড়ি থেকে এই কাঁকড়া বিচটা কিন্তু খুবই কাছে। ফার্স্টে যখন মেরিন ড্রাইভ হয়ে আমরা পাটুয়াটে গিয়েছিলাম, তখনই আমার চোখে এই কাঁকড়া বিচের সবার আগে যেটা মানে আমার চোখে পড়ে আর কি, এটা হচ্ছে এই কাঠের যেই একটি সেতু। এটা আসলে কেউ পোল বলে, কেউ ব্রিজ বলে, কেউ সেতু বলে, যাই হোক, এটা আমার চোখে পড়ে। তো জিনিসটা আমার কাছে খুব 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 সুন্দর লেগেছিলো। তো যার জন্য হচ্ছে আমি আমাদের ড্রাইভারকে বলেছিলাম যেন আমরা যখন ব্যাক করব তখন যেন অবশ্যই আমাদের গাড়িটা এখানে স্টপ করে আমি একটু ঘুরবো। সত্যি কথা বলতে আপনারা যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য আমি বলবো কলাতলি বিচ, সুগন্ধা বিচ বা লাবণী পয়েন্ট, এগুলো কিন্তু মোটেও মোটেও সুবিধার না। মানে সুবিধার না বলতে আপনারা ততটা এনজয় করতে পারবেন না, কারণ ওখানে প্রচুর পরিমাণে মানুষ, এত বেশি মানুষ, যার জন্য আপনি ভালো মতো ছবিও তুলতে পারবেন না, একটু নিজের মতো করে এনজয়ও করতে পারবেন না। তো যার জন্য হচ্ছে আপনাদের জন্য এই দরিয়ানগর, পাটুয়া ট্যাক, তারপরে হচ্ছে লাল কাঁকড়া বিচ, এইগুলো আপনারা বেছে নিতে পারেন। এই বিচটাকে কেন লাল কাঁকড়া বিচ বলা হয় জানেন? এখানে সারি সারি লাল কাঁকড়ারা চলাফেরা করে, এত বেশি কাঁকড়া এখানে, আর এত সুন্দর লাল, আপনার প্রথম দেখায় মনে হতে পারে যে আপনি কোনো কৃষ্ণচূড়া ফুল দেখছেন। তার জন্য কিন্তু আপনাকে খুব ঘুরে চলে আসতে হবে, মানে সকাল সকাল চলে আসলে আপনি এই কাঁকড়ার শাড়িগুলোকে দেখতে পাবেন। তো দুর্ভাগ্যবশত আমরা দুপুরবেলা গিয়েছিলাম, যার জন্য হচ্ছে আমরা কোনো কাঁকড়া দেখতে পাইনি। তো এখানে অনেক অনেক জাউ গাছ আছে, তো আমি জাউ গাছগুলোকে একটু দেখছি, কারণ এত সুন্দর লাগছে আর বাতাসে খুব সুন্দর খেলে দুলে আছে। ইচ্ছে করছে সমুদ্রের পানিতে আবারও পা ভিজাই, কিন্তু কিছুই করার নেই, আমাদের এখনও অনেকগুলো প্লেস ঘোরার বাকি আছে। তাই আর এতটা রাস্তা গেলাম না, কারণ এখান থেকে সমুদ্রে যে আমি যখন পা ভিজাব তখন আমার আর ইচ্ছে করবে না, তো আরও অনেক 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 বেশি টাইম ওয়েস্ট হবে। তো হচ্ছে তার জন্য আমরা আবারও ব্যাক করছি। এই পয়েন্টটা কিন্তু আমার জোস লেগেছে, অনেক সুন্দর একটা পয়েন্ট, হোপফুলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পয়েন্টটা। এই যে আমার ভাই ওয়েট করছে, ওকে যেন আমি একটা ছবি উঠাই দিই। আমি আমার ভাইকে নিয়ে আসছি, এতক্ষণ আমার ভিডিওগুলো আমার ভাই করে দিচ্ছিল। তো মুইদিন থ্যাংক ইউ সো মাচ ফর তুই সবসময় করে দিস না। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, দেখছেন? আমার এই পাশে সমুদ্র আর ওই পাশে হচ্ছে পাহাড়, কি সুন্দর পাহাড়। আর এগুলো হচ্ছে হিমছড়ির পাহাড়। আপনারা যারা এখনও কাঁকড়া বিচে আসেননি, আমি পার্সোনালি রিকমেন্ড করব যে আপনারা যেন অবশ্যই অবশ্যই এখানে আসেন। আর কাঁকড়া দেখতে হলে কিন্তু সকালেই আসতে হবে, যদি দুপুরে আসেন তাহলে আমার মতো কিন্তু আপনারাও মিস করে ফেলবেন, কারণ আমি কাঁকড়া বিচে এসেছিলাম এটা ঠিক, দুর্ভাগ্যবশত আমার কিন্তু কাঁকড়াগুলো আর দেখা হয়নি। তো ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে আবারও। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্তটা।